আজকে তোমাদের মর্নিং এক্সারসাইজ ওয়ার্ক কিছু মানুষ দিয়ে এই ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। প্রথমেই আমরা একটা মানুষের যে মাথাটা, সেই মানুষের মাথাটাকে আমরা ওভাল শেপে ড্রয়িং করে নেব। মানুষের মাথাটাকে এরকমভাবে ড্রয়িংটা করে নেবে। নেক্সট আমরা এই গলার লাইনটা করার পর ঠিক এই জায়গা থেকে আমাদের যে বডির যে স্ট্রাকচারটা এইভাবে আমরা করে নেব। এরকমভাবে করার পর একটু মোটা থেকে সরু হবে, বেশি সরু তোমরা করবে না, আর এই রকম বাঁকা হবে। এবার নেক্সট এই জায়গা থেকে এই যাবে, এটা যতটুকু হবে ঠিক এইটা আমরা ততটুকুই করব। আবার ঠিক এই লাইনটা এই জায়গা থেকে এই আসবে, এইটা ঠিক আবার ততটুকুই এইদিকে যাবে। এরকম করার পর আমরা ঠিক এই জায়গা থেকে মোটা থেকে সরু, আবার মোটা থেকে সরু করে আমরা এই ট্র্যাক শ্যুটটা তৈরি করব। এটা কিন্তু ট্র্যাক শ্যুট হচ্ছে দৌড়ানোর। এবার ঠিক আরেকটা পাও এই লাইন থেকে ঠিক এইরকম আসছে, ঠিক এই জায়গা থেকে বেরোবে, এই মোটা থেকে এই একটু জাস্ট সরু করে ট্র্যাক শ্যুটটা আমরা তৈরি করব। করার পর এই জুতোটা এইরকম হবে, আর এই পাশে জুতোটা এরকমভাবে তোমরা করে নেবে। আর হাতের লাইনটা আমরা ঠিক এই যাবে, এই হবে, এই মোটা থেকে সরু এরকমভাবে ট্র্যাকশ্যুটটা হবে। আর আরেকটা হাতের লাইন আমরা এই করব, এই মোটা থেকে সরু এইরকমভাবে করে নেব। করার পর এই লাইনটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর আমরা ট্র্যাকশ্যুটের যে ড্রয়িংটা সেটা ঠিক এই মাঝখান থেকে একটা বর্ডার লাইন আসবে যেটা ট্র্যাকশ্যুটে থাকে, সেটা আমরা করে নেব। এইটাও ডবল লাইন করে দেবে। জুতোটাকে এইভাবে করে তোমরা ড্রয়িং করে নেবে। এইখানেও ডবল লাইন হবে, হয়ে এই জায়গা থেকেও তোমরা ট্র্যাকশ্যুটের লাইনটাকে ডবল লাইন করে দেবে। এইখান থেকে এই বুড়ো আঙুলটা এইরকম করার পর বাদবাকি আঙুলগুলোকে এইরকম করে দেবে। এই জায়গাটাও এই বুড়ো আঙুলটা প্রথমে এইরকম করার পর এইরকম করে দেবে। আর এই 1 2 3 4 এইভাবে আঙুলগুলোকে মুষ্টি করে আছে, তোমরা দেখিয়ে দিতে পারো। এবার এই ড্রয়িংটা এই যে এই জায়গার লাইনটাকে একটু লাইন থেকে বেরিয়ে যাবে। ট্র্যাকশ্যুটের ড্রেসটাকে এইরকম করে দিতে পারো, অর্থাৎ এই যে সোজা লাইনটা ছিল এই সোজা লাইনটা জাস্ট একটু এইরকম হয়ে যাবে। এরকমভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে। এবার দেখো মাথাটা পরে আসছি, আরেকটা ফিগার আমরা করব। সেমভাবে আরেকটা ফিগার, এবার হাঁটা ফিগার হবে। এই ফিগারটাও তোমরা ঠিক এরকমভাবে মাথাটা ওভাল শেপে এরকম ড্রয়িং করে নিতে পারো। এরপরে নেক্সট আমরা এই গলার লাইনটা করার পর সেমভাবে আবার সেই বডি স্ট্রাকচারটা আমরা এরকমভাবে করে নেব। এবার সেমভাবে ফিগারটা আবার এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে। এটাও এই পাশে এই যাবে, এই রকম হবে। এটাও এখান থেকে মোটা থেকে সরু, মোটা থেকে সরু হবে। এইটাও এখান থেকে ঠিক যেরকমভাবে আসছে ঠিক এইরকমভাবে লাইনটা, এটাও আবার মোটা থেকে সরু হয়ে যায়। এরপরে আমরা পায়ের ড্রয়িংটা, এই জুতো পরা আছে এই ড্রয়িংটা করে দেব। অর্থাৎ লাইনগুলো দেখবে, এই লাইনটা ওঠানো আছে, এই লাইনটা আর এই লাইনটা একটুখানি এক লাইনে নেই, একটুখানি নিচে আছে। এরপরে এই লাইনটা থেকে এই যাবে, এই করবে, এই মোটা থেকে সরু, মোটা থেকে সরু। এখান থেকে আঙুলগুলো এইরকম করে দেবে। এইরকমভাবে করে দেবে। করার পর এই লাইনগুলো মুছে দেবে, অর্থাৎ এই ফিগারটা হাঁটছে সেটা আমরা দেখাবো। এখান থেকে তোমরা প্যান্টটা এই লাইন থেকে বেরিয়ে আসবে। এই ফিগারটারও প্যান্টটা এই লাইন থেকে বেরিয়ে আসবে। এরপর লাইনটা তোমরা মুছে দাও। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করবে। এবার এই লাইনটা মুছে, অর্থাৎ সোজা থাকবে না একটু ড্রেসটা, এইখান থেকে এই প্যান্টের ওপর চলে আসবে গেঞ্জিটা। এখানে ভাঁজগুলো এরকমভাবে করবে। এখানে জুতোটা, এখানে মোজা পরা আছে, অর্থাৎ একজন দৌড়চ্ছে একজন হাঁটছে। এইবার দেখো মুখের ড্রয়িংটা কীভাবে করছি। চুলটা পেছন থেকে চলে আসবে সেমভাবে, এই ফিগারটারও তাই চুলটা পেছনে চলে আসবে। এরপরে ভেতরের এই যে মুখের লাইনটা মুছে এখানে মুখের ড্রয়িংটা আমরা করব। এই ছেলেটা হাঁটছে আর এই ছেলেটা দৌড়চ্ছে। এইভাবে দুটো ফিগার তোমরা করে নেবে। এরপর নেক্সট দেখো এইখানে একটা ফিগার ব্যায়াম করছে, এই দেখো ফিগারটা একটা গোল করবে, গোলের পর মোটা থেকে সরু আরেকটা লাইন, এই 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 মোটা থেকে সরু, এই যাবে এই যাবে, এইভাবে তোমরা ড্রয়িংটা করবে। করার পর ঠিক এই জায়গা থেকে এই আসবে, আবার এটা ঘুরে এই জায়গা থেকে এই আসবে। এবার এখান থেকে মোটা থেকে সরু, এটাও মোটা থেকে সরু, তোমরা বুঝতে পারছো। এবার কি করছি আমি, এখান থেকে পাটা এইরকম হয়ে যাবে। এবার ইজি করে আমরা ড্রেসটা করে দেব, এইখান থেকে প্যান্টটা এইভাবে তোমরা করে দেবে। এখানে প্যান্টের লাইনটা এই যাবে, ড্রেসটা তোমরা এইরকম করে দেবে। অর্থাৎ জগিং বা ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে সকালে, এইরকম এখানে মোজা পরে দিতে পারো। এইরকম তিনটে ফিগার করে নেবে। দেখো এটা দিয়ে একটা সিনারি তৈরি করছি। একটা মাঠে সবাই এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, সেরকম একটা দৃশ্য তোমাদের কাছে দেখানো হচ্ছে। একটা মাঠের পাঁচিল এরকম করে দেবে, এখান থেকে বিল্ডিং করে দিতে পারো। এখান থেকে ঘাস এভাবে দেখিয়ে দিতে পারো। এখানে যেহেতু হাঁটছে, একটু মাঠের একটা লাইন হয়ে গেছে, ঘাসগুলো উঠে সেই জায়গাটা তোমরা দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি এক্সারসাইজ বা সকালে মর্নিং ওয়াক বা জগিং করছে। দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকাটাকে কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই ডিরেক্ট রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আকাশের রংটা আমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসব। আমি কিছুটা আকাশ দেখিয়ে দিচ্ছি, বাদবাকি আকাশটা তোমরা এই একই নিয়মে পুরোটাই শেষ করবে। ওপর থেকে কিছুটা ডিপ করে, বেশি ডিপ করার দরকার নেই, কিছুটা ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। কিছুটা আসার পর তোমরা লেমন ইয়েলোটা হালকা হলুদটা দিয়ে নিচ থেকে জাস্ট হালকা একটুখানি ডিপ করে এই স্কাই ব্লু কালারের সাথে হালকা করে মিশিয়ে দেবে। কিন্তু কখনোই খুব ডিপ করে কিন্তু করবে না, যত পারো হালকা করে রংটা করবে। ডিপ করে এই হালকা হলুদের সাথে এই স্কাই ব্লুটা মিশিয়ে সবুজ হয়ে যাবে, তাই চেষ্টা করবে হালকা করে করার। এরপরে তোমরা হোয়াইট কালারটা দিয়ে তোমরা নিচ থেকে এভাবে ঘষে হালকা করে মিশিয়ে দিতে পারো। এভাবে রংটাকে হালকা করে এই পুরো জায়গাটাকে তোমরা মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে পুরো আকাশটা তোমরা করবে। এরপরে দেখো এখানে গাছটা আমি তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। উপরে হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিনটা কিছুটা করবে, করার পর ডিপ গ্রিন দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে এই গাছটা বাদবাকি কমপ্লিট করবে। এরপরে আমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে এই গাছের যে নিচের পাতার যে অংশটা এভাবে করে আমরা পাতাগুলোকে ধীরে ধীরে সুন্দর করে বার করে দেব। এই যেটা লাইন হলো, এই লাইনটাকে আমরা এখান থেকে ব্রেক করবো আস্তে আস্তে। পাতাগুলো কিছুটা ওপরেও দেখা যাচ্ছে, এইভাবে তোমরা করে দেবে। এইভাবে করে বাদ বাকি গাছটা করবে। এবার দেখো এখানে বিল্ডিংটা পুরোটাই পিঙ্ক কালার করবে। আমি পুরো বিল্ডিংটা করছি না, তোমরা পুরোটাই পিঙ্ক কালার করবে। করার পর একদিকে রেড কালার দিয়ে হালকা করে শেড দিয়ে মিশিয়ে দেবে এই পিঙ্ক কালারের সাথে, পিঙ্ক কালারের সাথে এভাবে করে মিশিয়ে দেবে, বাদ বাকিটা শুধু পিঙ্ক কালার ঘষে দেবে। ইয়েলো কালার দিয়ে এই বিল্ডিংটা তোমরা পুরোটাই করবে। পুরোটা করার পর হালকা খয়েরি রঙটা দিয়ে এক পাশ থেকে হালকা করে করার পর মিশিয়ে দেবে এইরকমভাবে। পুরোটা মেশানোর দরকার নেই, শুধু একটা দিক ঘষে দিলেই হবে। রেড কালার দিয়ে এর উপরে বর্ডারটা দিয়ে দেবে। ডিপ ব্রাউন কালার দিয়ে এই জানলাগুলো তোমরা করে দিতে পারো। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা এই বিল্ডিংয়ে জানলাগুলো করে দিতে পারো। এরপর দেখো এই জঙ্গলের কালারটা ওপর থেকে লেমন ইয়েলো কালারটা কিছুটা তোমরা করবে। করার পর লাইট গ্রিন কালারটা দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা করার পর ডিপ গ্রিন কালারটা প্রথমে নিচের লাইনটা ক্লিয়ার করবে। নিচের লাইনটা ক্লিয়ার করার পর এই হালকা সবুজের সাথে তোমরা মিশিয়ে দেবে। এভাবে করে এই পাশে জঙ্গলটা তোমরা করবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে এই যে সরু যে বর্ডার লাইনটা, এই অরেঞ্জ কালার দিয়ে সরু বর্ডার লাইনটা পুরোটাই করবে। করার পর তোমরা হালকা খয়েরি রঙটা দিয়ে এই লাইনের পর থেকে কিছুটা হালকা খয়েরি করার পর আস্তে আস্তে এভাবে করে মিশিয়ে দেবে। আমি কিছুটা পাঁচিল দেখিয়ে দিচ্ছি, বাদবাকি পাঁচিলটা এই সিস্টেমই হবে। আস্তে আস্তে দেখো মিশিয়ে দেবে এরকম নিচ দিকে, এই এই মিশিয়ে দেবে, পুরোটা করার দরকার নেই। এরপর ইয়েলো কালারটা এই হালকা খয়েরি রঙের সাথে মিশিয়ে বাদবাকি পাঁচিলটা তোমরা কমপ্লিট করবে। এভাবে করে পুরো পাঁচিলটা তোমরা ফিনিশ করবে। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা এই পোলো অয়েল প্যাস্টেল কালারটা দিয়ে রংপুর ছবি করতে পারো, অন্য কালার দিয়েও করতে পারো, তোমাদের যেই কালারগুলো আছে যে সেই কালার দিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক যেভাবে দেখলাম পুরো পাঁচিলটা এইরকমভাবেই করবে। এবার দেখো জমির রংটা কীভাবে করছি। জমির রংটা আমি কিছুটা জায়গা পুরোটা দেখাচ্ছি, পুরো জমিটা এইরকম করবে। নিচ থেকে ডিপ গ্রিন কালারটা হালকা করে ঘষে আমি উপর দিকে হালকা করে নিয়ে যাব। এই দেখো পুরোটা হালকা করে দিলাম, বেশি ডিপ গ্রিনটা আমি উপর পর্যন্ত নিলাম না, আগেই ডিপ থেকে একটুখানি হালকা করে এভাবে করে মিশিয়ে দিলাম। এরপর তোমরা লাইট গ্রিন কালারটা এই ডিপ গ্রিনের সাথে মিশিয়ে, লাইট গ্রিন কালারটা এই ডিপ গ্রিনের সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটাকে উপর দিকে এরকম হালকা করে নিয়ে যাবে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটা আমরা ওপর দিকে কিছুটা নিয়ে যাব। তাহলে একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে কিন্তু আস্তে আস্তে কাজটা করা হচ্ছে। এরপর সবার শেষ হালকা হলুদ অর্থাৎ লেমন ইয়েলো কালারটা দিয়ে এটা ফিনিশ করা হলো। অর্থাৎ জমিটা যেভাবে দেখলাম পুরো জমিটা কিন্তু সেভাবেই তোমরা করবে। নিচের জমিটাও এই যে নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে দিলাম, আবার লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা দিয়ে এইভাবে করে করে দেওয়া হচ্ছে। এরপরে আমরা ডিপ গ্রিন কালারটা দিয়ে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোকে আমরা এইভাবে করে এই কালারের ওপর দিয়েই আমরা এইভাবে করে করে দেব। যতটুকু পরে ততটুকু পড়লেই হবে এই। এরপরে প্রুশিয়ামগুলো অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে ঘাসগুলোকে এইরকমভাবে তোমরা করে দিতে পারো। এই ঘাসগুলোকে এরকমভাবে কয়টা সাজেশন এরকম করে দিতে পারো। এই দেখলে এই যেই রকমভাবে দেখালাম তোমাদের এই পুরো কিন্তু জমিটা এইভাবেই করবে। এই দেখো এই জমির ওপরে ঘাসগুলো এরকম ছোটো ছোটো করে ডিপ ব্লু দিয়ে এরকম ঘাস করে দেওয়া যায়, এইভাবে করে তোমরা করবে। এবার দেখো এই রাস্তাটা কীভাবে করছি। হালকা খয়েরি রঙটা দিয়ে কিছুটা এইরকমভাবে ঘষে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, যে পাঁচিলটা তোমাদের দেখিয়েছিলাম। করার পর ইয়েলো অকার কালারটা এই হালকা খয়েরির সাথে মিশিয়ে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসার পর স্কিন কালারটা অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই ইয়েলো অকারের সাথে মিশিয়ে দেবে। এইভাবে করে পুরো রাস্তাটা করবে। আমি অল্প একটু দেখাচ্ছি, সিস্টেমটা একই করে হবে, পুরোটা এক করে হবে। যেহেতু পুরোটা দেখাচ্ছি না, সময় খুব কম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য তোমাদের অল্প একটু দেখাচ্ছি, আমি পুরোটা একই হবে। এরপর দেখো এইখানে গাছের গুঁড়িটা কীভাবে করে করছি। গাছের গুঁড়িটা একদিক থেকে ডিপ ব্রাউন কালারটা কিছুটা করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা তোমরা করবে। এরপরে আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই হালকা খয়েরির সাথে মিশিয়ে কিছুটা করবে, করে একদিকে ব্ল্যাক কালারটা দিয়ে প্রথমে লাইনটা ক্লিয়ার করে এইরকমভাবে আড়াআড়ি ঘষে দেবে। এইভাবে পুরো গাছে গুঁড়িটা তোমরা করবে। এরপর দেখো ঠিক সব কাজটা তোমাদের দেখানো হলো। এরপরে তোমাদের ফিগারগুলো আমি দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক যেভাবে দেখালাম ঠিক সেভাবেই কাজটা তোমরা কমপ্লিট করো। আশা করি সেটা তোমরা পারবে। তো দেখো দেখো তোমাদের আকাশটা এখানে যেভাবে আমি দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু বাদ বাকি সেভাবেই করা হয়েছে। বিল্ডিংগুলো এই পাশে জঙ্গলটা যেভাবে দেখেছিলাম সেভাবেই কিন্তু জঙ্গলটা কমপ্লিট হয়েছে, এবং পাঁচিলটাও সেভাবেই কমপ্লিট, এবং এই গাছের গুঁড়িটা আর জমিটা তোমাদের এই জায়গাটা আমি দেখিয়েছিলাম। পুরো জমিটা কিন্তু সেভাবেই করে ঘাসগুলো করা হয়েছে, নিচের জমিটাও রাস্তাটাও। এবার দেখো ফিগারগুলো কীভাবে করছে। তো প্রথমে আমরা ফিগারের গায়ের রঙটা করে নেব। দেখো একটা ফিগারের গায়ের রঙ কীভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা করার চেষ্টা করবে। লাইট ব্রাউন কালারটা দিয়ে, লাইট ব্রাউন কালারটা দিয়ে এই লাইনের সাথে সাথে প্রথমে লাইট ব্রাউন কালারটা দিয়ে তোমরা একটুখানি হালকা শেডগুলো দিয়ে নেবে। ঠিক যেখানে যেখানে দেখাচ্ছি সেই সেই জায়গাগুলো তোমরা শেড দেবে খুব ধীরে ধীরে করে। এখানে একটা পা আমি দেখাচ্ছি, একটা পা দেখাচ্ছি, আর একটা পাটা তোমরা করে নেবে। সেম একই সিস্টেমেই হবে, হাতও তাই। মুখটা দেখাচ্ছি না, একই এই মুখটা দেখাবো, এই মুখটা ঠিক সেভাবেই তোমরা করার চেষ্টা করবে। এই পাশের হাত পাগুলো তোমরা এই যে দুটো দেখাবো সেই সিস্টেমে এই হাত পা তোমরা করবে। এই লাইট ব্রাউন কালারটা দেওয়ার পর অরেঞ্জ কালারটা দিয়ে আমরা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা কালার এগিয়ে নিয়ে আসব, কিন্তু পুরোটা করব না। খুব ধীরে ধীরে কাজটাকে তোমরা আগিয়ে নিয়ে যাবে। এরপরে তোমরা স্কিন কালারটা দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই কালারটাকে কমপ্লিট করবে। যেহেতু একই ফিগার মুখ, তার জন্য আমি তোমাদের একটা দুটো দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমরা ডিপ যে ব্রাউন কালার আছে সেই ডিপ ব্রাউন কালারটা দিয়ে, ডিপ ব্রাউন কালারটা দিয়ে তোমরা কিছুটা শেড ডার্কনেসটা বাড়াতে পারো। এইভাবে করে ডার্কনেসটা বাড়িয়ে দিতে পারো। এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে একটা চুল দেখিয়ে দিচ্ছি, তোমরা বাদ বাকি ফিগারে চুলগুলো ওই রকম সিস্টেমেই করবে। গ্রে কালার দিয়ে চুলের ওপর একটু ব্ল্যাক কালার সাথে মিশিয়ে গ্রেটা তোমরা করবে, করে ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে লাইনগুলোকে সুন্দর করে করে দেবে। চোখটাকে সুন্দর করে এরকমভাবে করে দেবে। সেমভাবে এই মুখটাও তোমরা করবে। এবার দেখো এই ফিগারের ড্রেস কীভাবে তৈরি করছি। প্রথমে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে এই যে ট্র্যাকস্যুটের যে বর্ডারটা আছে এটা তোমরা লেমন ইয়েলো কালার দিয়ে প্রথমে করে নেবে। এই করার পর ডিপ ব্লু কালার দিয়ে আমি এই পাটা দেখাচ্ছি, এই পাটা তোমরা নিজেরা করবে। প্রথমে পাশে এক পাশে ডিপ ব্লু কালারটা এইরকমভাবে দেবে। খুব সাবধানে ধীরে ধীরে এই কালারটা কিন্তু তোমাদের দিতে হবে। এইটাও সেমভাবে তোমরা দেবে। এরপর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ডিপ ব্লুটাকে মিশিয়ে কিছুটা এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে বাদবাকিটা তোমরা করবে কমপ্লিট। এইভাবে করে সামনে পাটা করবে। একই সিস্টেমে এই বডিটাও হবে। গলায় লেমন ইয়েলোটা করে নেবে। করার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে রংটাকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এরপরে ডিপ ব্লুটা দিয়ে এই শেডগুলো, এই যে ভাঁজগুলো, এইভাবে একটুখানি করে দেবে। দৌড়ানোর সময় যে ভাঁজগুলো তৈরি হয় সেগুলো করে দেবে। আশা করি এই প্যান্টটা তোমরা একই সিস্টেমে করতে পারবে। এরপর গ্রে কালার দিয়ে আমরা এই যে জুতোটা আছে এখানে হালকা করে শেডটা তোমরা দেবে। গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে নিচটা বর্ডার করে এইরকমভাবে জুতোর নিচটা করে দেবে। এরপর এই যে জুতোটা আছে এইটা তোমরা হালকা স্কাই ব্লু কালারটা দিয়ে এরকম করার পর তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে এই জুতোটা আমরা করে দেব। একটা দেখাচ্ছি, আরেকটা তোমরা পেরে যাবে। গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। ডিপ ব্লু কালার দিয়ে এই বর্ডারটা করে দেবে। এভাবে করে আরেকটা পা করবে। মুখের রং সেভাবে করেই তোমরা করবে। এরপর দেখো এই ড্রেসটা কীভাবে করছি। গ্রে কালার দিয়ে পুরো এই যে গেঞ্জিটা সাদাই রাখবো, তো সাদা গেঞ্জির ওপর তো ছায়া পড়ে, ভাঁজগুলো সেগুলো আমরা গ্রে কালার দিয়ে বুঝিয়ে দেবো এইরকমভাবে। ব্ল্যাক কালার দিয়ে এই সরু লাইনটা এখানে এরকম করে দেবে। প্যান্টটা আমরা ব্ল্যাক কালার দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি আমি। ব্ল্যাক কালার দিয়ে এরকম করে ডিপ করে আস্তে আস্তে হালকা করে তোমরা নিয়ে যাবে। সেমভাবে এটাও হবে। ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে এরকম হালকা করে নিয়ে যাবে। তারপরে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের প্যান্ট। আর বাদ বাকি কালারটা তোমাদের দেখিয়ে দিয়েছি, সেভাবে করে তোমরা করবে। এর গায়ে হাত পায়ের কালারগুলো সেভাবে করবে। এর মোজার কালারও আর ব্রাউন কালারের জুতো তোমরা করে দেবে। ব্রাউন দিয়ে তোমরা ইয়েলো দিয়ে ব্রাউনটাকে মিশিয়ে দেবে। ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটা করার পর এইগুলো গ্লাস মার্কিং দিয়ে করে দেবে। সেম সিস্টেমে এটা করবে। ঠিক যেভাবে দেখালাম সেইভাবে করে পুরো কাজটা আশা করি তোমরা করতে পারবে। তো দেখো দেখো এই ফিগারটা যেভাবে করে আমি জামাটা বা ট্র্যাক স্যুটটা যেভাবে দেখিয়েছিলাম, এই পাটা কিন্তু সেভাবেই করা হয়েছে। ড্রেসটা তোমাদের ঠিক যে নিয়মে শিখিয়েছিলাম এই পাটাও সেভাবেই করা হয়েছে। এই জামা এমন এই পাটা যেভাবে দেখেছিলাম, পেছনে পাটাও সেমভাবে তার গা হাত পায়ের রঙগুলো হয়েছে। এই ফিগারেরও তাই, মাথার চুলটা ব্ল্যাক হয়ে উপর দিকে গ্রে কালার করা হয়েছে। এবার দেখো বাদবাকি যে এই ড্রেসটা কীভাবে করছে এবং বাদবাকি ছায়াটা। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই ফিগারের ড্রেসটা আমরা করব। হালকা করে স্কাই ব্লু কালারটা তোমরা ধীরে ধীরে করে নেবে। এরপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ডার্ক শেডটা কিছুটা বাড়িয়ে নেবে। এরপরে দেখো প্যান্টটা ভার্মিলিয়ান কালারটা দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে আমরা হালকা করে দেব। হোয়াইট কালার দিয়ে কালারটাকে একটুখানি ব্লেন্ড করে দিতে পারো তোমরা। जी এরপরে কারমাইন কালারটা দিয়ে শেডটা তোমরা করে দেবে। এ হয়ে গেল কমপ্লিট। এবার দেখো শেডটা কিভাবে করছি, এই ফিগারগুলোর ছায়া এভাবে করে তোমরা করে দেবে। ডিপ ব্রাউনটা দিয়ে এভাবে ছায়াগুলো করে দেবে। ডিপ ব্লু দিয়ে ছায়াগুলো এইরকম ভাবে করে দেবে। একটু ব্ল্যাক দিয়ে পাটা যেখান থেকে শুরু হয়েছে সেটা একটু ডিপ থাকবে। এই এ হলো কমপ্লিট একটি তোমাদের মর্নিং এক্সারসাইজ করছে ছেলেরা। ছবিটি যদি তোমাদের ভালো লাগে, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এবং ভিডিওটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো। এবং অবশ্যই নতুন নতুন ভিডিও তোমরা পাওয়ার জন্য নোটিফিকেশনটি তোমরা প্রথমেই পেয়ে যেতে পারবে যদি তোমরা বেল আইকনটি অন করো। অবশ্যই যাওয়ার আগে আরেকবার বলছি, ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেল অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো।